محمد اشرفুল হোসেন আলম ইনার আবিষ্কার গ্রহণ করেছে। পরবর্তী কার্যক্রম এখন আমরা মার্কা পাওয়ার পরে মার্কা হতে সবচেয়ে ফেলে দেবে আর বউকে একটার মধ্যে পেট এখনো একটা দেবো আসলে একটিতে মার্কা পাওয়ার পরে আমরা মাঠে যাবো আসলে একটি আর ঘটনাতে একটা কথা বলবো আপনার ভোটের দিন ভোটের মাঠে আসবেন কারণ আপনারা নিরাপত্তা পালন করলে ভোট কেন্দ্রে আপনার জোর করে কিন্তু ভোট দখল করবে ব্যালট করবে আপনারা ভোটের মাঠে আসবেন পুলিশ আপনি অনুরোধ করতে চাই আপনার ভোটের মাঠে আসবেন কারণ আপনারা দূর থেকে লাইভ পাশে আপনি উঠতে পারার কথা বলবেন না কারণ আপনাদের নিরাপত্তার কারণে আজকে ভোট কেন্দ্রে কিন্তু দখল হয়ে গেছে তাই ভোটের মাঠে আসবেন ওনাদের দশজন জোর করে ব্যালটে মারে আপনার পিছু পিছু যায় কী করবে সে ব্যালট আসতে চেষ্টা করেন কেন্দ্র দখল করলে আপনার দশজন যদি করে আপনারা 100 জন করবেন তাই আপনাদেরকে বলবো ভোট কেন্দ্রে আসবেন সবাই ভোটের দিন মাঠে থাকবেন প্রতিশ্রুতি এই মুহূর্তে কিছু থাকবে না একটা কারণে যেহেতু মনে করেন আমরা 5-6 মাসের জন্য এখানে প্রার্থীরা ফিরে পেয়েছি তারপরে যদি পাস করে পাইতাম তাহলে 5-6 বছর তেমন কিছু করা যাবে না যেহেতু আমি বস্তি বাসায় এলাকাগুলো বেশি গিয়েছিলাম আমরা রাস্তাঘাটে কাজগুলো সবচেয়ে বেশি সমস্যা আমি চেষ্টা করবো এই কাজগুলো যদি করতে পারি কারণ মানুষের মিথ্যা আসাতে ভোটের আগে সব নেতারা বড় বড় কথা বলে মিথ্যা আসার দেয় যে ভোট নেয় তাই আমি এই ধরনের মিথ্যা কোনো আসার দিতে চাইতেছি না ভোটে যদি পাস করতে পারি জনগণের যদি কিছু করতে পারি অবশ্যই জনগণ দেখবে প্রার্থীরা ফিরে পাওয়া সত্য ঘটনে 70 জয় বলে অল টাইম হয় তাই আমি নেকেছিলাম এই জন্য চ্যালেঞ্জ করেছিলাম সেই জন্য 70 জয় হয়েছে এই জন্য এটিকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের উপর আমার একটা ভুল ধারণা ছিল যে আপনাদের এখানে হয়তো আমি সুস্থ বিচার পাবো না আমি দুজনকে আপনি বাইপাসও করেছিলাম এখানে থাকতেও গিয়েছিলাম যে এখানে দুইবার এসে আমি সুস্থ বিচার পাইনি এবারে পাবো না যে আজকে যে আমরা ডকুমেন্টগুলো ওখানে তাদের সামনে দেখাইছি সেই হিসেবে তারা আমাকে নাম অর্জন করতে পারেনি সেই হিসেবে এসিকে অসংখ্য ধন্যবাদ আর তার সুস্থ বিচার করার জন্যে আমাকে প্রার্থী ফিরে পাওয়াতে হবে ধন্যবাদ সবাইকে আজকে কিন্তু হাসি ফুটেছে মুখে সেটা আপনারা দেখছেন যে অনেক তার ফ্যান ফলোস কিন্তু আসলে তার সেলফি তোলার জন্য সেটা কিন্তু আপনারা দেখছেন যে আলম ভাইয়ের মুখে একটু হাসি ফুটেছে কিছু ভাই আলম ভাই আসলে হাসি ফুটেছে মুখে আমরা আসলে দেখতে চাই জনাব হিরো আলম সাথে আমরা একটু কথা বলতে চাই আলম ভাই।